Good evening to you all, and I'm here to present our lifestyle show, Sunsilk Shirunjana, the complete lifestyle program. Life of various entertainment, work, and problems, lifestyle show, Sunsilk Shirunjana. In this part, we are going to show you all about your skin and hair. দেখতে দেখতে রোজা চলে আসলো, রোজার দিনগুলোতে আমাদের লাইফস্টাইল কিছুটা চেঞ্জ আসে, সো এই টাইমে স্কিনকে হেলদি রাখার জন্য একটু স্পেশাল কেয়ার নিতেই হবে। তাই চলুন এখন জেনে নিই রোজার মাসে কীভাবে নেবেন আপনার স্কিনের যত্ন। এই রোজার দিনে অনেক লম্বা সময় আমরা না খেয়ে থাকি সিয়াম সাধনার মধ্য দিয়ে, সো এই সময় আমাদের স্কিনে অনেক ডাল ভাব চলে আসে, সেই জন্য আমরা একটু টেক কেয়ার বেশি করব। এ সময় যাদের স্কিনে ওয়াইলি ভাব থাকে তাদের ওয়াইলি ভাবটা আরও বেশি বেড়ে যায়, ব্রন হওয়ার ভয় থাকে। সো রোজার দিনে আমরা দেখতে পাই যে যাদের একটু সেন্সিটিভ স্কিন তাদের অনেক বেশি ব্রনের মাত্রা বেড়ে যায়, চুলে খুশকি বেড়ে যায়। সো এই সময়টায় যেটি করতে হবে, এর সময় আপনি অবশ্যই লিকুইডের পরিমাণটা অনেক বেশি খাবেন আর ভাজা পোড়ার পরিমাণ কমিয়ে দিবেন। আপনি যদি পারেন দইয়ের সাথে চিড়া এই জিনিস বা তার সাথে কলা এগুলো মিক্সিং করে একটা ইফতারে একটা আইটেম রাখলে আমার মনে হয় ভালো হয়, আপনার স্কিনের জন্য ভালো হবে। এমনকি আপনার সারাদিন যে না খেয়ে থাকলেন আপনার স্টমাকে যেই ইয়েটা হতে পারে, ল্যাকিংসটা হতে পারে, সেটিও ঠিক হয়ে যায়। সো ভিউয়ার্স, আমি যেটি বলবো যে ইন্টারনাল সাইডে তো আপনি এটি করছেনই, আউটসাইডে আপনি যেটি করতে পারেন, আপনি যদি দেখেন অনেক ব্রন হয়ে যাচ্ছে তাহলে আপনি আমরা মেথি একটা প্রোডাক্ট আমরা জানি যেটি চুলের জন্য খুবই ভালো, আমাদের স্কিনের জন্যও কিন্তু অনেক ভালো। আমরা মেথি ভিজিয়ে রেখে তাকে ভালো করে ম্যাশ করে নেব, সেই মেথির সাথে আমরা অল্প একটু টক দই আর লেবু দিয়ে একটা প্যাক করে নিলে আপনার যদি ব্রন থাকে তাহলে সেই ব্রনগুলো কিন্তু চলে যাবে, পাশাপাশি আপনার যে ডালনেস ভাবটি সেটিও চলে যাবে। সো ভিউয়ার্স, এই রোজার দিনে আপনার যদি অনেক বেশি পিম্পল প্রবলেম হয় আমার মনে হয় সেটি আপনি সহজেই ঠিক করে নিতে পারবেন। এছাড়া এই রোজার দিনে আমার মনে হয় সবার ঘরেই তরমুজ থাকে, আমরা এই ফ্রুটসটি খুব লাইক করি, সো আমরা তরমুজ দিয়েও কিন্তু একটা প্যাক তৈরি করতে পারি যেটি সান ট্যান রিমুভ করে। সো আপনি তরমুজের জুস তার সাথে আপনি একটু মসুরের ডালের গুঁড়ো নিতে পারেন আর একটু দুধ নিতে পারেন, এই তিনটা মিলিয়ে একটা প্যাক করে আপনি পুরো ফেসে 10 থেকে 15 মিনিট রাখুন, তারপর ওয়াশ করে ফেলুন, দেখবেন আপনার সারা দিনের যে ট্যানটি সেটি রিমুভ হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি রোজার দিনে আপনি সচেতন হবেন এবং খুব সুন্দর করে আপনি আপনার স্কিনের যত্ন নেবেন, পাশাপাশি সুস্থ থাকবেন। শুধু স্কিন নয়, রোজার মাসের চুলের যত্নে স্পেশাল কেয়ার নিতে হবে, আর তাই এবারে আপনাদের জন্য থাকছে রোজার স্পেশাল হেয়ার কেয়ার ট্রিটমেন্ট। এই রমজানে আপনার চুল অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে, কারণ অনেক সময় ধরে আমরা না খেয়ে থাকি, যার কারণে আমাদের দেখা যায় স্কিনে যতটা এফেক্ট পড়ে চুলেও একইভাবে এফেক্ট পড়ে। সো আমি যেটা বলতে যাচ্ছি, আমরা অবশ্যই প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত 3 দিন আমরা ভালো করে চুলটাকে শ্যাম্পু করে নেব, তারপর আমরা কন্ডিশনিংটি যখন করব স্ক্যাল্পে না দিয়ে লেন্থ অফ দ্য হেয়ারে আমরা কন্ডিশনার দেব, আর সম্ভব হলে আমরা সপ্তাহে একদিন প্যাক ইউজ করব যেটি ড্যামেজ ভাবটাকে কমিয়ে দিবে। তার জন্য আমরা ওয়াইল মাসাজ করে নেব, হট একটু হালকা গরম করে নিলে ভালো হয়, তাতে স্কাল্পে ঝুঁকে গিয়ে চুলের গোড়াটাকে শক্ত করে, আর আমরা যদি তেলটাকে একটু মেথি দিয়ে ফুটিয়ে নিই তাহলে সেই তেলের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো হয়ে যায়, পাশাপাশি তেল সেই তেলটা আমাদের চুলের গোড়া অনেক শক্ত করবে, সো আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো হবে। ভিউয়ার্স, আপনি যখন কোনো প্যাক ইউজ করবেন খেয়াল করবেন, হয়তো নিজে পারবেন না, কারো হেল্প নিয়ে আপনি এটি করতে পারেন, প্যাকটি যেন অবশ্যই প্রত্যেকটা চুলের গোড়ায় লাগে এবং পুরো চুল পর্যন্ত যায়, তারপর আপনি বেশ কিছুক্ষণ রেখে বাসায় আপনি টাওয়েল হালকা গরম পানিতে টাওয়েল ভিজিয়ে রেখে সেটি পুরো মাথায় দিয়ে 10 মিনিট রাখতে পারেন, তাতে করে আপনার
স্টিম দেওয়ার যে ভাবটি সেটিও পেয়ে যাবেন। তারপর আপনি শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিতে পারেন, তাতে দেখবেন আপনার চুলের যে ড্যামেজ ভাবটি সেটি চলে গিয়েছে আর সিল্কি বাউন্সি একটি হেয়ার আপনি পেয়ে যাচ্ছেন। আপনার যদি হেয়ার কালার থাকে, কালার্ড হেয়ারে একটু স্পেশাল টেক কেয়ার করতে হয়, সেটির জন্য আপনি যেটি করবেন সপ্তাহে মিনিমাম একদিন ওয়াল ম্যাসাজ করবেন। আর কালার হেয়ারে অবশ্যই অবশ্যই আপনি কন্ডিশনার ইউজের পরে সিরাম ব্যবহার করতে হবে। হেয়ার সিরামে আপনার হেয়ারগুলো রোদ থেকে প্রোটেক্ট করবে, আপনার রোদে যে ইউভি রেটা থাকে বেগুনি রশ্মি সেটি আপনার চুলকে যে লালচে করে দেয়, রাফ করে দেয়, সেটা থেকে আপনি অনেক দূরে থাকবেন যদি আপনি সিরাম ব্যবহার করেন। সবশেষে আপনি নিজের যত্ন নিন, ভালো থাকুন। Friends, it's time for a short break, but I'll be coming back soon with some important and exciting topics. So keep watching Sunsilk Shurunjana, the complete lifestyle program. Friends, welcome back again. Shurunjana, ebare apnader jonno thakche relation etiquette and some freehand exercise. জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে রিলেশনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, আর তাই এবারে আপনাদের জন্য থাকছে রিলেশন এটিকেট নিয়ে এক্সপার্ট টিপস। সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার জন্য কী করণীয়? এখন যেটা হয়, যারা অল্প বয়সের তারা এক ধরনের মানে ভুল বোঝাবুঝি করার জন্য বসেই থাকে, যে কিছু মানে একটু মানে ছোটো একটা কথাতেই হয়তো ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। হয়তো বলল যে হয়তো প্রতি শুক্রবার একসাথে বাইরে খেতে যাওয়ার কথা, হয়তো তার বয়ফ্রেন্ড বা তার স্বামী ভুলে গেল এটা যে আমাদের বাইরে খেতে যাওয়ার কথা, তো এটাতেও ভুল বোঝাবুঝি হয়ে যায়। হয়তো ওয়াইফকে বা তার পার্টনারকে তার বন্ধুর সাথে আলাপ করিয়ে দিল না, সেটাতেও ভুল বোঝাবুঝি হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে কিছুটা ভুল বোঝাবুঝি হবে সেটাই হচ্ছে সম্পর্কের মিষ্টতা। মানে একটা হয় না যে একটু ঝগড়া না হলে তাহলে তো আর মানে কাছে আসার আনন্দটা ওরকমভাবে থাকে না। সো আমি বলবো যে একটু ভুল বোঝাবুঝি হবেই, সেটাকে একদম মানে সবসময় সেটা নিয়ে সতর্ক থাকাটা খুব জরুরি আমি মনে করি না। কিন্তু যেটা হয় কি, অনেক বেশি ভুল বোঝাবুঝির ব্যাপারটা এড়িয়ে চলার জন্য, যেমন একটা কোনো গ্রেভ ইস্যু আসলো সামনে, যে হয়তো ননদের বিয়ে নিয়ে কোনো কথাবার্তা বা নিজেদেরই বিয়ে নিয়ে কথাবার্তা, এরকমও তো হতে পারে। তখন হয়তো এমন একটা কথা বলল ছেলেটা বা মেয়েটা বলল যে আমার মত এই যেটা একেবারেই হয়তো হবু শাশুড়ির মতের সাথে মিলছে না, তখন দেখা গেল যে ছেলেটা যদি তাৎক্ষণিক রিয়্যাক্ট করে তাহলে ঝগড়াটা অনেক বেশি হতে পারে। তাৎক্ষণিক রিয়্যাক্ট করলে ঝগড়াটা অনেক বেশি রকম হতে পারে। তো তাৎক্ষণিক রিয়্যাকশনটাকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, এই ধরনের মানে যেখানে মেজর একটা ডিস্টারবেন্স হতে পারে সেরকম একটা সিচুয়েশনে, তাহলে আমার মনে হয় ভুল বোঝাবুঝিটা মানে কনফ্লিক্টটা একটু কম হয়, মানে ঝগড়াঝাটিটা একটু কম হয়। একটু হয়তো কিছুদিন নিয়ে, কিছু ঘন্টা সময় নিয়ে অন্যরকমভাবে বলা, কারণ ওই যে একটা কথা বলে ফেলেছে একজন কমেন্ট, অন্যজনের রাগ উঠে গেছে, সাথে সাথে ওই রাগ মানে সেই রাগান্বিত অবস্থায় সে একটা কিছু বলতে চাচ্ছে, তাহলে একটা ঝগড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভুল বোঝাবুঝি একটু হবেই, মানে অল্প বয়সে ভুল বোঝাবুঝি না হলে তো মানে জীবনের যে মিষ্টতা সেটা আর থাকবে না। রোজার টাইমে আমাদের ফুড হ্যাবিটেও অনেক চেঞ্জ আসে। এই চেঞ্জের মাঝে বডিকে ফিট রাখতে রেগুলার কিছু সিম্পল এক্সারসাইজ প্র্যাকটিস করলে খুব সহজেই ফ্যাটকে বাই বাই জানিয়ে নিজেকে ফিট রাখতে পারবেন। দেখুন নিজেকে ফিট রাখতে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব জুম্বা ক্লাস, সো চলুন দেখি, লেটস স্টার্ট। One, two, 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 one, two
ওয়ান। সো ভিউয়ার্স, আশা রাখি আপনারা এনজয় করেছেন এবং বাসায় প্র্যাকটিস করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফ্রেন্ডস, ইটস টাইম ফর শর্ট ব্রেক, বাট আইল বি কামিং ব্যাক সুন উইথ সাম ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সাইটিং টপিক, সো স্টে উইথ আস। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। সানসিল্ক সুরঞ্জনা এই পার্টি সাজানো হয়েছে উইথ সাম হ্যাং আউট প্লেসেস অ্যান্ড সাম গ্যাজেট অ্যান্ড অ্যাপস ইনফরমেশন। গ্যাজেট আমাদের জীবনকে করেছে আর অনেক বেশি ইজিয়ার, সো গ্যাজেটে কিছু ইনফরমেশন নিয়ে আমাদের এবারে আয়োজন। হুয়াওয়ে স্মার্টফোনের সুনাম সর্বত্রই রয়েছে। হুয়াওয়ে সম্প্রতি বাজারে নিয়ে এসেছে হুয়াওয়ে নোভা 3E। অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 সমৃদ্ধ ফোনটির প্রসেসর হচ্ছে অক্টাকোর 1.7 GHz কিরিন 659। 5.84 ইঞ্চিস স্ক্রিনের এই ফোনটির সেলফি ক্যামেরা 24 MP এবং প্রাইমারি ক্যামেরা 16 MP। ফোর জিবি র্যাম এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর্স। নন রিমুভেবল লিআইওন 3000 mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে। এর ওজন মাত্র 145 grams। ব্ল্যাক, ব্লু এবং রোজ গোল্ড কালারে পাওয়া যাচ্ছে ফোনটি। ফ্রেন্ডস, এই বিজি লাইফে একটু ডিফারেন্ট টেস্ট খুঁজে পেতে ঘুরে আসতে পারেন এই ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট থেকে। হাবিলি রেস্টুরেন্ট আমরা 2 মাস হলো সফট ওপেনিং করেছি, তো ইনশাল্লাহ ঈদের পরে আমরা ফুল মেনু নিয়ে গ্র্যান্ড ওপেনিংয়ে যাব। ঢাকা সিটিতে আমরা এখন অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা একটু ডিফারেন্ট লুক দিয়েছি, যাতে একটু ওল্ড মোগল লুক এবং সবাই এসে যাতে এনভায়রনমেন্টটাকে এনজয় করে এবং ফুডের কোয়ালিটিও আমরা সেইভাবে রাখার চেষ্টা করেছি। এর মধ্যে কাস্টমারের খুব ভালো রেসপন্স। আমরা ফুড, বিভিন্ন ধরনের ফুড টেস্ট করছি। এর ভিতরে আমরা কাবাবের ভ্যারাইটি, লেবানিস ডিশ, তার্কিশ ডিশ, কিছু আফগানি ডিশ নিয়ে এসেছি। রামাদান উপলক্ষে আমরা খুব ভালো মেনু নিয়ে আসতেছি ফুডের। আমরা চাচ্ছি যে কাস্টমারদেরকে খুব ভালো কোয়ালিটির ফুড সার্ভ করার জন্য। আমাদের এখানে অলমোস্ট 60 variety কাবাব আমরা লঞ্চ করেছি এবং গ্রেজুয়ালি আমরা নতুন কাবাব নিয়ে আসবো। এছাড়াও আমাদের লেবানিস কিছু ডিশ আছে, তারপরে তার্কিশ কিছু ডিশ আমরা নিয়ে আসছি। এর সাথে আছে বিরিয়ানি, যেটা আমাদের আমরা মনে করি যে সিটির মধ্যে আমরা বেস্ট রেসপন্স পেয়েছি। আমাদের এখানে আমরা 3টা ক্যাটাগরিতে পার্টি করছি। একটা হলো সেট মেনু থাকছে আমাদের, বাফেট থাকছে 40-50 items, এবং যদি এডিশনালি কেউ আইটেম সিলেক্ট করে কোনো মেনু সেট করতে চায় সেই ফেসিলিটিসও আমরা দিচ্ছি। রামাদানে আমাদের ইফতার থাকছে, বাফেট থাকছে, সেহেরি নাইটস আমরা এখানে করতে যাচ্ছি, স্পেশাল জিলাপি থাকছে, যেটা জাফরানি জিলাপি, হালিম থাকছে, এডিশনালি আমাদের আফগানি মাটন লেগ থাকছে, লেবানিস হোল চিকেন থাকছে, মাটন লেগ রোস্ট, বিফ টিবন চাপ, মুরগা মাসাল্লাম। আমরা মূলত এই আইটেমগুলো প্রমোট করছি এবং আশা করি সবাই খুব পছন্দ করবে। এবং সেহেরিতে আমাদের হোমলি ফুড থাকবে, ডিফারেন্ট কাবাব থাকবে, বিরিয়ানি থাকবে, পিপল ক্যান চুজ ফ্রম দ্য মেনু, এবং ডিফারেন্ট আরও যদি কেউ এডিশনালি অ্যাড করতে চায় আমরা প্রি অর্ডার নিচ্ছি তার জন্য। হাভেলিতে মোগলি ইফতার ও সেহেরি নাইটসে আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের অ্যাড্রেস হলো উত্তরা 45 গরিবেনাওয়া জেভেনিউ।
A recipe has no soul, but as a cook, you must bring the soul to the recipe. So let's see a special recipe. আজ আমি আপনাদের আফগানি মাটন লেগ তৈরি করে দেখাবো। আফগানি মাটন লেগ তৈরি করতে যা যা লাগে, মাস্টার্ড অয়েল, টক দই, অলিভ অয়েল, কিমিন পাউডার, লাল মরিচ পাউডার, হলুদ পাউডার, ব্ল্যাক সল্ট, কাশ্মীরি চিল্লি, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, ইলাইচ পাউডার, লেমন জুস, আদা রসুন বাটা, মেথি পাউডার, চিনি, মাওয়া, বেরিস্তা, কাজু বাদাম বাটা, চিলি ফ্লাক্স, লবণ, ব্ল্যাক পেপার ক্রাশ এবং মটন লেগ। চলুন তাহলে দেখি কীভাবে তৈরি করতে হয়। এটাকে প্রথমে একটু ভালোভাবে পরিষ্কার করে এটাকে কিছু হইব। এটা দিছি আদা রসুন বাটা ম্যারিনেট করার জন্য, লেমন জুস, এটা ম্যারিনেট করতেছি লেমন জুস দিয়ে, পাইনঅ্যাপল এটা যে সফট করার জন্য, এরপরে লবণ এটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। এটা আধা ঘন্টার ম্যারিনেট করার জন্য রেখে দিতে হয়। আধা ঘন্টা শেষ, এখন এটাকে আমরা ম্যারিনেটেড করব। কাশ্মীরি চিলি পাউডার এটা কালার আনার জন্য, ব্ল্যাক সল্ট, বিট লবণ যাকে বলা হয়, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার একটু স্পাইসি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা পাউডার ফ্লেভারের জন্য, ইলাচ গুঁড়ো, কাজু বাদাম পেস্তা পেস্ট যেটা বাটা হয় ওটা, এটা বেরিস্তা ক্রাশ, তো মাওয়া, হালকা মিষ্টি মিষ্টি লাগার জন্য চিনি, কস্তুরি মেথি পাউডার, চিলি ফ্লাক্স, ব্ল্যাক পেপার ক্রাশ এবং টক দই, অলিভ অয়েল, এটা সব উপকরণ দিয়ে একসাথে ম্যারিনেট করতে হয়। এটাকে আমি ম্যারিনেট করতেছি কমসে কম এক ঘন্টারে ছেড়ে দিতে হবে। তারপরে এক ঘন্টা পরে এটাকে আপনি আপনার ওভেনে, বাসার ওভেনে গ্রিল করবেন। এটা আমার ম্যারিনেটের শেষ, এখন ওকে এক ঘন্টার জন্য রেখে দিব। এখন রেখে দিচ্ছি, আবার এক ঘন্টা পরে আমি আপনার কাছে আবার আসব। এক ঘন্টা শেষ, এখন আমরা গ্রিল করব। গ্রিলের উপরে রেখে দিছি, দুই পাশে উল্টাইয়ে গ্রিল করতে হবে কম আঁচের মধ্যে। একটু হালকা হালকা ব্রাশ করতে হবে সরিষা তেল। তৈরি হয়ে গেছে আফগানি মাটন লেগ, এখন আমরা প্রেজেন্টেশন করব। তৈরি হয়ে গেল আফগানি মাটন লেগ কাবাব। Viewers, now it's time for me to say goodbye to you all, but as usual I'll see you next week, same time same channel. Till then take care, bye. Tomar chuki to chawa e aasha সকাল সাঁঝে নানা কথা নানা কাজে জুড়ে আছো তুমি সবটুকুই জাপিত জীবন ভূমি তুমি অনন্যা তুমি সুকন্যা সুরঞ্জনা তুমি তুমি অনন্যা তুমি সুকন্যা।